নাও সাংগাদি তো আমার নাম অশোক সিংহ চ্যাটার্জি আমি সম্প্রতি এখানে একটি বড় মহা সৎসঙ্গ হয়েছিল বাপুর পরম পূজ্য বাপুর আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম সেজন্য প্রথমে আমি আমার পরম সদগুরু পরম পূজ্য বাপুরকে প্রণাম জানাই তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে এই সুবর্ণ সন্ধি দিয়েছিলেন তা না হলে তো আমি সেখানে পৌঁছতে পারতাম না সেই সঙ্গে আমি নন্দামাকেও প্রণাম জানাই জানাই সুচিত দাদাকে জানাই আমার অন্যান্য সকল ভক্তদের যাদের সঙ্গে আমি ওখানে ছিলাম যাদের মাঝে আমি ওখানে আনন্দ করেছিলাম নেয়াহ তুঝিয়া প্রেমে অনিরুদ্ধ প্রেম সাগরা বাঙালিতে যদি বলি বাংলায় তাহলে বলবো নাইব তোমার প্রেমে হে অনিরুদ্ধ তুমি প্রেমের সাগর সেখানে গিয়ে আড়াইটা নাগাদ আমি পৌঁছেছিলাম তার কিছু পরেই বাপু এসেছিলেন নন্দামা এসেছিলেন সুচিত দাদা এসেছিলেন তারপরে কিভাবে যে আমি প্রেমের সাগরে ডুবে গিয়েছিলাম তা বলার ভাষা আমার জানা নেই অপূর্ব লেগেছিল যাকে মারাঠি ভাষায় বলা যেতে পারে অপ্রতিম চমৎকার লেগেছিল সারাক্ষণ যেন মনে হয়েছিল আমি প্রেম সাগরেই ডুবেছিলাম এত ভালো লেগেছিল সেদিনের অভিজ্ঞতা প্রতিটি গান আর গৌরাং সিংয়ের প্রতিটি বিবরণ তার সঙ্গে বড় অবাক বড় সুন্দর লেগেছিল এক টানা যা গান আমরা গেয়েছিলাম যা গান আমরা শুনেছিলাম গান গেয়েছিলাম এই জন্য বললাম অনেকগুলো গানে নিজেরাও তো গেয়েছিলাম তার সঙ্গে তাদের সঙ্গে আনন্দ করতে এবং শেষের যে গানটি ছিল সে গানটি ছিল সুন্দর শেষ গানটি ছিল যেখানে সমর্পণের ব্যাপার ছিল যে আমাদের সব কিছু আমরা তাঁকে দিয়ে দেব যেখানে তিনি বলেছেন না সব সব দিয়া হ্যায় জীবন কা আব ভার তুমারে হাতো মে বাংলায় যদি বলি তাহলে এই গানটা এমনি করে গাওয়া যেতে পারে এখন সব সোপে দিলাম জীবনের এখন ভার তোমারই হাতেতে এখন হার মিলে কি জিত মেলে উপহার তোমার তা আমার কাছে সব সোপে দিলাম জীবনে হরিও মি অম্বজ্ঞা হ্যাঁ